তুমি দেখলা যে বাচ্চারামি নিছি তো তোমার কেন ওলা গহন কও দিহি আপনি আমার আক্কেলের কথা কইতাছেন আক্কেল তো আপনার নাই আমরা বাচ্চা নিতাছি এই সময় আমার মা কি দরকার ছিল বাচ্চা নেওয়ার হ্যাঁ হ্যাঁ কোন আইজা সেটা নয় বুঝলাম কিন্তু আপনি বুড়া বয়সে কামড়া করছেন বাবা তুমি তুমি এনে কা এই যে আমার বললেকে খাওয়া খাওয়া নিয়েছি তুমি কি তোমার বললেকে আনো একটা খাবার মারমু দাও 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 নাই খেলা আমার পোলা পোলার পুষ্টি হবে আনকি ঠিক আছে বাবা বাবা পোলার বাবা খেলে পুষ্টি হবে বেশি খায় না কিন্তু আরে আরে পোলায় জানে বউটা দিয়ে ছায়া থাকে কি করবো কইতে পারে না যাই হোক আমি আনছি ওখানে খাইব মনটা ভই রাখাইব তো বুঝে আমার স্বামী আমার লিগে লিয়ে আইছি মনটা ভই রাখাইব বাড়ির কাম গুলা কেরা করে বৌমা ও বৌমা কই যে থাকে ডাইকা পাওয়া যায় না সময় মতন রান্নাবার করতেই গো বৌমা আমি বুঝলাম না এই সময় আমার আমার ঘরে বাচ্চা আছে আমার কেন এই বয়সে বাচ্চা নিতে হবো সি 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 লজ্জা আমি মুখ দেখাইতে পারি না কই একটু এই সময় আমার পাশে থাকবো আমার একটু দেখাশোনা করবো তা না এই বয়সে উনি বাচ্চা নিতে আমার নিজেরই লজ্জা করে শ্বশুর সামনে যাইতে যাইতেছি বাবারে বাবা একটু কামেও সাহায্য করবো তাও পারে না খালি আমার ডাকাডাকি করে এত সময় লাগে তোমার আইতে আরে আসতাছি তো এত ডাকলে বলে নাকি আম্মা আমি অবাক হয়ে যাইতেছি এই অবস্থায় আমি গরুরে খাওন দিমু পানি দিমু এত বড় বড় বালতি এগুলো উঁচু করলে আমার সমস্যা হবে না আপনি কি করতেছেন আপনি তো একটু দিতে পারেন নাকি বৌমা আমার খুব খারাপ লাগতেছে আচ্ছা তোমার আক্কল কেন কিছু আছে হ্যাঁ তুমি দেখলা যে বাচ্চা আমি নিছি তো তোমার কেন ওলা গ্রহণ কও দিহি আপনি আমার আক্কেলের কথা কইতাছেন আক্কেল তো আপনার নাই আমার বাচ্চা নেওয়ার এটা হইছে পারফেক্ট বয়স ঠিক আছে আর আপনি কি দেখে বাচ্চা নিলেন আপনার না ছেলে আছে এই বয়সে বাচ্চা নিছে সি 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 কই আপনার নাতির মুখ দেখবেন তা না আপনি দেখবেন সন্তানের মুখ হইছে হইছে এটা তোমার একটা চালাকি এত কথা কয়া লাগবো না বাড়ির কাজ কাম করা লাগবো তো তাই তুমি এই কথা কইতাছো যাও যাও গরুরে খাওন দিয়া হ আমি পারবো না জানি জানি কাজ তো আমারই করা লাগবো কারণ আমি যে বাড়ির বউ যতই আমি অসুস্থ থাকি না কেন আমারই করতে হবো আপনার যত নাটক যত ঢং এই তো বুঝতে পারছো যাওয়ালা আমার নিজেই লজ্জা করে এই বয়সে শাশুড়ি বৌমা দুইজনেই কুয়াতি মানসিক কথা কয় কত সি লজ্জা লজ্জা মনে হয় আমার করে না তোমার মনে হয় কইছিলা যে শাশুড়ি লগে লগে বাচ্চা কান নাও আমারও মাইসির সামনে যাইতে লজ্জা করে মাইসি কি কয় শাশুড়ি গর্ভবতী বউটা গর্ভবতী ছে ও যাই এদিকে কামগুলো শেষ করি পাকঘরের দিকে গেছে আচ্ছা এটি এনে থাই আমি পাকঘরের আগে দেখি কই গো আরে আসো না বাইতে বউ বউ ও তার মানে আব্বা মনে হয় মার জন্য নিয়েছে
চকলেট হ্যাঁ তাই তো মনে হচ্ছে দেখছো বুড়ার কত মায়া এখনো বুড়ির লেগে বুড়ি কম করি হ্যাঁ ওটা তোমার মা কিন্তু শুধু মার কেন লইব আমার বউ যে পয়াতি সে কথা কি বোঝে না সে বুঝছি আজকে খাওয়াইতেছি এগুলো সব আমার বুড়ে খাওয়াবো হ্যাঁ শুধু একার বুড়ো জন্য আনে আমার বুড়ো জন্য আনে না আর বুড়ো পয়সা কি জন্য নেওয়ার দরকার আছে আমার ভাই দরকার নাই বোন দরকার নাই বোন যে একটা আছে তারপর কি জন্য আবার দরকার ছিল হ্যাঁ বাচ্চা কাচ্চা নেওয়ার যাই আমার বউরে নিয়ে খাওয়াই এগুলো বাবারে বাবা একি সত্যি তো দেখছো আমার শাশুড়ি এমন মানুষ গরুরে সত্যি সত্যি একটু পানি দেয় নাই আমার ভরসাতেই রাইখা দিছে জানি তো আমারই দাম লাগবো এই শাশুড়ি নিয়া আমি আর পারি না ভাল লাগে না আমার মন চাই বাপের বাড়ি গিয়ে থাকি কি আর করবো বাধ্য থাক থাক পানি আনতাছি আমি তোর জন্যে যাই আমি পানি নিয়ে আসি তোমার লিগে অনেক কিছু নিয়ে আইছি পোলাটায় অনেক কিছু আইন বৌরে খাওয়ায় তোমার দেহা দেহা তোমার দেয় না না পাইরা আমি নিয়ে আইছি চিপস জুস তারপর তেঁতুলের আচার চকলেট খাইবা তুমি বুঝছো আচ্ছা তুমি আনবে না কে আনবো তুমি তো আমার স্বামী আর ও হয়েছে আমার সন্তান ও কি আর বুঝবো ও যদি বুঝতই তাহলে কি আর এই সময় ওর বউ বাচ্চাটা নেয় ক হ তুমি ঠিকই কইছো আঙ্গল লগে হিংসা করে ও বৌমার বাচ্চা নিছে আচ্ছা যাই হোক অত কথা তো নামে চলো তোমার ওই যে মজা আনছি তুমি খাইবা আচ্ছা ঠিক আছে চলো চলো দেই হ্যাঁ আস্তে আস্তে নে পানি খা তোর পানি আনতে আনতে আমি পুরো হাঁপ হয়ে গেছি আরে কি এগুলো খাও তুমি আগে আরে হ তোমার এগুলো সব তোমার জন্য কত কিছু আছে চকলেট আছে আচার আছে আরে সবসময় তো আর আনি না তাই ভাবছি যে বৌডার বোয়াতি বৌডার কিছু খাইতে তো মনে চাইতে পারে ঠিক না দেও খাই সারাদিন আমার কত কাজ করতে হয় খাও 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 আচ্ছা ঠিক আছে আমার বউ খাইতেছে জুস খাইতেছে এরপর এই যে মাথা ঘুরে লি গেলে এই যে আসার ডাকাইবা খুব ভালো লাগবে এইগুলো তো বেশি বেশি খাওয়ান লাগবো কারণ আমি খেলেই তো সব কিছু আমার পোলাই খাবো পোলা না বাচ্চাই খাবো আমাকে বাচ্চাই খাবো আর শোনো এই যে তুমি আবার মায়েরে আবার দেখাইও না দেখলে না হিংসা করবে শুধু কোনোদিনও না কোনো সময়ও না তোমার মা আমার দুই চোখকে সহ্য করতে পারে না খালি কয় আমি কেন এই বয়সে বাচ্চা নিলাম এই বয়সটাই তো আমাকে বাচ্চা নেওয়ার তাহলে কি ওনার বাচ্চা নেওয়া মানে তা করে যে আব্বা বলি মা বলি মনে করছে কি মানে হই যে আমার সন্তানরা যখন তোমার মা কইবো আব্বা কইবো তখন মানে তাকে হিংসা লাগবো এই জন্যই মনে হয় সহ্য না তাই না হ্যাঁ সহ্য না মানে শত্রু পাবে শত্রু মানে ঘর আমার ছেলের পুষ্টি হোক বেশি বেশি খাও আমার ছেলের পুষ্টি হোক দেখো আমি তোমার লিগে জিনিস আনছি খামো আমি কি মিশা কথা করতে পারি মনে হয় তোমার ফুলাই নিয়ে গেছে আমার ফুলাই নিছে ও তো বাড়িতে ছিল না উনি কেমনে আচ্ছা তুমি থাকো আমি দেখতেছি ব্যাপারটা কি হলো এখন
আসর খাইবা? আসর না আসর না, চিপস খাই নাহলে চকলেট খাই। আচ্ছা চিপস খাও, চিপস খাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওই যে দেখো আমি আনছি হেডি পুলাই নিয়ে বৌমারে খাওয়াইতেছে। তোমার পুলাই নিয়ে। আচ্ছা ঠিক আছে চলো ওইদিকে যাই। চলো তুমি কি প্রেগন্যান্ট নাকি? হ্যাঁ তুমি তো গর্ভবতী না? আমি গর্ভবতী তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কি যা বাবা, তুমি তুমি এনে কা? এই যে আমার বড় লোকে খাওন নিয়েছি, তুমি কি তোমার বড় লোকে আনো? একটা খাবার মানমু, সব সময় তোর বউ রে না দেশ, তুই কি তোর মারে দেশ? আমি কত কষ্ট করে খাবার বানাই নিয়েছি। মারে দিম কি লাগা, মারে দিম কি লাগা? আমি আমার বউ রে দিতেছি, আমার বউ গর্ভবতী, আর মারে দিম তো মারার জন্য তুমি আসো না, তুমি মার জামাই না? আমার খাবার তুই এনে দিতাছস? তোমার খাবার কইতে হলো আমি দোকান থেকে মানে নগদ টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার জামাই আমার জন্য কিনে নিয়েছে আব্বা। দেখো মা, রুবেল তো তোমার আইনা দেয় দেয় না? শুনো হ্যাঁ, তাহলে তুমি তোমরা কিন্তু তোমার শাশুড়িরে দাও না। আমি না বেরা, এই যে একটা চিপস, এখানে একটা চিপস না? বোমা আমি নিতাছি না, এনে একটা চিপস, একটা জুস, দুটা আচার আর দুই তিনটা চকলেট, এটি আমি আনছি বোমা, তুমি বিশ্বাস করে দেখো। আর বিশ্বাস করলাম না, হিংসা করে হিংসা আমার বলে খাওয়াই দেখা। চালাকি করে পরে নিলি? না না না, আমরা চালাকি করি নাই। হ্যাঁ আমরা কি জিগে মানে আমরা কি বুঝছিলাম না? আমার স্ত্রী, আমি তার স্বামী, আমাদের মধ্যে সন্তান আসতেই পারে। তাহলে আমিও এক কথাই মানুষ, এই যে আমিও ওর স্বামী, ও আমার স্ত্রী, তো ওর গর্ভে বাচ্চা আইতে পারে, তোর তোমার সমস্যা দেখো। সমস্যা নাই, সমস্যা তো কিছুই না বাবা। আমি কই কি তোরা তো কয়েকদিন পরে নিলেও পারতি নাকি? হ্যাঁ তোমরা পারত না কয়েকদিন পরে নিতে? হ্যাঁ আমি ওটাই কইতেছিলাম। আমারই ভুল হয়েছে যে আমি উনি থিয়েছি, এরপর আইনা আর কোন আনে তুম না, ডাইরেক্ট তোমার হাতে দিব, তুমি খাইবা তারপর। চলো চলো, আমি তো আসার খাইতে চাইছিলাম। আসার? আচ্ছা পরে যে দোকান তাই না দিমনি? না পরে চলবো না, আমি ওখানে খামো। তুমি ও পোলা বানের মতো করো। আচ্ছা চলো অগগাছটা আসার নিয়ে দিব। চলো আহো আস্তে আস্তে আসো 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 আসো। আমি পয়সাটা কিনে আনছি, আমি তোর মায়ের খাওয়াবো, তুই চুরি করে খাওয়াইতেছ, এটা কি খারাপ হয়েছে? পারেন না, আমি চুরি করে খাওয়াইতেছি না বাবা, তোমার কসম কইতাছি। এটা এই আসার আমার বল, তুই আমার সে কসম খেলি, দাঁড়া এইভাবে হবো না, তারা লাঠি দিয়ে আজকে পিঠে যায় সোজা করে হবে। তুমি লাঠি কই লাঠি দেখছো না পাইলে এখন লাঠি নিয়ে আইতেছে, লাঠি নিয়ে আইতেছে, শুনছো? কি হয়েছে আর শুনবি কি? আরে ফোন হিংসা করে হিংসা, বাপ হইয়া মা হইয়া পোলার প্রতি পোলার বোর প্রতি হিংসা করে। আল্লাহ রে আপনারা জগা করেন কে কিসে? আর কেউ না, আমার বোন লাগে হিংসা করে, মা হইয়া আমার বোন লাগে হিংসা করে, কেমন হিংসা করে দেখেন
আমরা বাচ্চা নিতে আসি এই সময় আমার মা কি দরকার আসলে বাচ্চা নেওয়ার? দেখলা কেমনে চকলেট মকলেট নিয়ে খাইতেছে, সেটা নয় বুঝলাম, কিন্তু আপনি বুড়া বসে কামড়া করছেন। হ্যাঁ আপনি তো এই কামড়া এখন করা উচিত না। হ্যাঁ আপনি বুঝেন না এই বুড়া বয়সে যে আপনি বাচ্চা কাছে নিয়েছেন, এটা পালা হবে? এটা হলো আল্লাহর দান, বাচ্চা কাছে হয়েছে। হ্যাঁ কি আমার বউ না? আরে সবসময় দেখে চলুন নাকি। আরে এই যে রুবেল ভাই, আপনি রকই আপনি কি বে লোক কনছে? হ্যাঁ আপনার বাপে বাচ্চা নিছে, আপনার বাচ্চা নিছে, এই যে আপনি আপনি রকই ধরতে যান। ওই বিষয়টা হলো যে ছেলেদের কোনো দোষ নাই, সব দোষ হলো মেয়েদের। আশ্চর্য ব্যাপার তো, আপনি আমার কথা কেন কইতাছেন? এই বয়সটা তো আমারই বাচ্চার বয়স, আমার শাশুড়ি কিনে নিব। ওই এত বুড়ি হয়ে গেছে নাকি? হ্যাঁ আমি তো সেটাই কইতাছিলাম, মার কি নেওয়া দরকার ছিল? এই সব দোষ আমার বাবার, কারণ বাবা আমারে হিংসা করে হিংসা করে এগুলো করছে, বুঝছেন? এই আমি হল খাওয়াইতে পারি পাওয়াইতে পারি, তুই তো এত বড় ওইসব বিয়া করছো তো একটা টাকা কামাই করছ না, আমার গাড়ি বয়ে বয়ে খাইতেছ, আমি বাচ্চা নিমু না না নিমু এটা আমার ব্যাপার। শুনছো শুনছো, এই যে শুনো, তোমার লজ্জা শরম বলতে কোনো কথাই নাই। আমি কই দিই আমার শ্বশুর বাড়ি থেকে এত জিনিসপত্র দিছে, স্বর্ণ গয়না দিছে, এই যে বিল্ডিং, তোমার এই যে বিল্ডিং এর ভিতরে মনে করো ওই যে আলনাটা, তারপরে ওই যে আলমারিটা, এগুলো কার? আমার শ্বশুরের না, এগুলো তোমার ঘরে রাখছি না। এই আমরা থামেন, আমরা এই বাড়িতে আমরা কই জ্বালাই, আমরা পাড়া প্রতিবেশী, ঘুমা বাড়ি বাড়ি না, শান্তি হলো বসবাস করা পারতেছি না। শোনেন আপনারা যে এই কাজ করে নিছেন, একটা একটা লিমিট থাকে কাজের, তো একটা লিমিট থাকে, আপনারা যে কাজ করে নিছেন আমার নিজেরই তখন শরম করতেছে। যাকে যা কিছু করছেন এখন তো আর এগুলো হলো ই করতে পারবো না। এই যে আশিক ভাই, আমি আপনারে কই, এই যে আমি যদি আমার বাপের বাড়ি যাই না, পাড়া প্রতিবেশী সবাই এসে কেমন মুখের মধ্যে থুতু মারে আর কয় যে বউ গর্ভবতী, শাশুড়িও গর্ভবতী, আমার কি শুনে খুব ভালো লাগে? আমার লজ্জায় আমি মুখ দেখাইতে পারি না। এই যে আর 2 মাস হইছে আমি শ্বশুর বাড়ি যাই না, এই কথার জন্য, বুঝছেন? শুধু এই কথার জন্য শ্বশুর বাড়ি যাই না। আচ্ছা শুনেন, এখন যা কিছু করবার এটা তো গড়িয়ে গেছে গা, এখন আপনারা এইভাবে উলালি করেন না, এনে খালি আস্তে আস্তে এমন করেন যে আপনারা ঝগড়া একটু থামাই দেন, ঝগড়া থামাইয়া ঘরের ঝগড়া ঘরেই রাখেন, ঘরের ঝগড়া বাইরে দেন না, বুঝছেন? কি চাচা আপনি একটু শান্ত হন। হ্যাঁ রুবুল ভাই আপনি একটু শান্ত হন, বাচ্চা কাচ্চা নেওয়ার সময় একটু বাইরে চিন্তা নিতে হয়। এ যাই হোক চাচা আর রুবুল ভাই, আপনারা এভাবেই করেন না, ওই যে কথাই আছে না যে দুটি সন্তানের বেশি নয় একটা হইলেই ভালো হয়, সন্তান যদি ভাত কাপড় দেয় একটাই দেয় দশটাই দেয় না, বুঝছেন? আপনারা উলালি করেন না, যান যার যার মতো করে যান। আশিক ভাই ঠিকই কইছেন, আসলে আমার শ্বশুরের শাশুড়ি ভুল করছে, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে, আমরা এটা মাইনা নিয়ে হাসি মুখে সংসার করি, কি কও? হ কিন্তু বাবা তুমি আর হিংসা হিংসা করো না, খাওয়ান টাও আনলে আমার বোন লোকে আইনো আর আমার মাল লোকে আইনো, মিলা দিলে আনবেন। এরপর থেকে আমিও কইলাম, এই যে কানে ধরে কইলাম, এই যে এরপর থেকে যদি কোনো খাওয়ান টন কোনো কিছু আনি মানে দোকান থেকে কিন না, এই যে আমার মার জন্য আনবো আমার বোর জন্য আনবো, এখন কারেল ফালে দেন, মিলা যান আন আন আব্বা, তাহলে এই যে দাও চকলেট অর্ধেক আমি খাইছি আর অর্ধেক তুমি খাইও। আরে আমাকে খাওয়ান নেন না, এটা বৌমা খাইবো।